সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। একটাই পৃথিবী, একটাই মানুষ। এবারে বিশ্ব পরিবেশ দিবসের এই ভাবনাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস পালন করল নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক। রবিবার সকালে ব্যাংকে আসা প্রত্যেক গ্রাহকদের হাতে এদিন ফুল ও ফল গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিনই ব্যাংক কর্মীরা ঘুরে ঘুরে প্রায় 20টি ক্লাবেও গাছের চারা বিতরণ করেন। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মানস রায় এদিন সকলকে বিশ্ব পরিবেশ দিবসের যেমন শুভেচ্ছা জানান, তেমনি ব্যাংকের সম্পাদক সুব্রত মুখার্জি বলেন, আগামীর পৃথিবী ও আজকের প্রজন্মকে সুস্থ রাখতে আমাদের এই উদ্যোগ। এদিন প্রায় 500 জনের হাতে এই চারা গাছ তুলে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। অপরদিকে যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কন্যগড় বেঙ্গল ফাইন মোড়ে। পৃথিবীকে শুধুই মানুষের জন্য, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, শব্দ দূষণে শরীরের ক্ষতি, পরিবেশ রক্ষার আইন প্রভৃতি বিষয়ে আলোচনা হয় এখানে। উপস্থিত ছিলেন অধ্যাপক পরিবেশবিদ দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর স্নেহাশিস বর্মন, ডক্টর সুমিত মিত্র, জয়ন্ত পাজা প্রমুখ। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডমিশন গোয়িং অন নিয়ার কন্যগড় অলিম্পিক মাঠ। আপনি কি মনের মতো ফ্ল্যাট খুঁজছেন? তবে আজই বুকিং করুন লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, 7 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, 2 নম্বর প্রাইমারি স্কুল, নবগ্রাম। কন্যগড় স্টেশন থেকে 5 মিনিটের পথ। স্বপ্না গ্রিল ও স্টিল ইঞ্জিনিয়ারিং, এখানে ছাদের সেট ও বাড়ি গিয়ে রিপেয়ারিং এর কাজ যত্ন সহকারে করা হয়। বটতলা 1 নম্বর স্কুল মাঠ, নবগ্রাম। খুব ভালো এবং ব্যাংকের সার্ভিস তো খুবই ভালো, এটাও আমাদের দিচ্ছে, খুব ভালো হয়েছে। ছোট আমরা প্রায় 500 গাছ বিলি করছি আমাদের সদস্য গ্রাহক সবার মধ্যে, কারণ আমরা মনে করি, কবি সুকান্তের কথাই বলি, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার কাছে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র 1। এই ছাড়পত্রটা কিসের? সুস্থভাবে বেঁচে থাকার ছাড়পত্র। তাহলে সুস্থ জীবন শিশুটাকে দিতে গেলে আমাদের একটাই শপথ নেওয়া উচিত, সেটা হচ্ছে সুস্থ পরিবেশ রক্ষার শপথ। সকলকে তাই বিশ্ব পরিবেশ দিবসের এই সুন্দর দিনে শুভেচ্ছা জানাই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। আজ 5ই জুন, কিন্তু আমাদের মনে রাখতে হবে 5ই জুন শুধু একটা দিন নয়, সারা বছর। আজকের যে প্রজন্ম, যে নবজাতক, তাকে সুস্থ স্বাভাবিক সুন্দর করতে গেলে আমাদের এই পৃথিবীটাকে সুন্দর করতে হবে, কারণ এই একটাই পৃথিবী, আমরা সবাই এই একটা পৃথিবীরই মানুষ। নবগ্রাম পিপলস ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনায় বসে আমরা এইটা অনুভব করেছি, ব্যাংক শুধু অর্থের লেনদেনের জায়গা নয়, এটা একটা সামাজিক অনুধাবনের জায়গা, এটা সুস্থ পরিবেশ রক্ষার জায়গা। মানুষ ভালো থাকলে, মানুষ সুস্থ স্বাভাবিক সুন্দর থাকলে সামাজিক মানবিক অনুভূতি নিয়ে চলতে পারলে, যেমন ব্যাংক ভালো চলবে তেমনি আমরা সবাই ভালো থাকব। আজকে কতগুলো ক্লাবকেও দিয়েছেন? আজকে মোটামুটি 20টা ক্লাবকে দেওয়া হচ্ছে, আমাদের নবগ্রামের মধ্যে আছে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো।
আপনি কি বলতে চাইছেন? আমরা যদি না বাঁচি তাহলে রাস্তা তৈরি করে লাভ কি? দেখতেই পেলেন যে এই ছাত্রছাত্রীদের কি বক্তব্য। তো আমরা এদের কাছে আরো কিছু শুনবো এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে। তার আগে একটা কথা, সেই গাছ কাটার বিরুদ্ধে যে ছোট ছোট ছাত্রছাত্রীরা এগিয়ে এসছে, আমরা বড়রা তো এগিয়ে যাই না প্রথমে একটা গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো আমাদের প্রত্যেকটি গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনের জন্য এগিয়ে আসতে হবে। চলুন আমরা আরেকবার দেখে আসি যে এই বাচ্চারা বা এই ছোট শিশুরা কি বলতে চাইছে। পলিথিনের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করি, তাহলে যুক্তিমান অন্তত যে গত কয়েক বছর ধরে এতদ অঞ্চলে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় নেমে বিভিন্ন বাজারে গিয়ে যে ক্যাম্পেইন কর্মসূচি করেছিল বা করে চলেছে, সেটা অন্তত কিছুটা হলেও সার্থক হবে। তাই আসুন সকলে মিলে সেই পলিথিন বর্জন করি। শুধু নর্দমা নয়, পলিথিন যে স্বাস্থ্যের ক্ষতি করে এটাও বুঝতে হবে। মাছ মাংস নিয়ে আসছেন, গরম ঘুগনিও পলিথিনে করে নিয়ে আসছেন, আলুর দমও নিয়ে আসছেন, থার্মোকলের বাটিতে ঘুগনি খাচ্ছি, ঘুগনি নাকি পড়ে যাবে, শাল পাতায় গেলে খাওয়া যাবে না, ফুচকা গলে যাবে, প্লাস্টিকের পাত্রে খেতে হবে। কিন্তু একবার ভেবে দেখেছে, হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, একবার দেখুন পলিথিনে গরম জিনিস দিলে কি ক্ষতি করে। পলিস্টাইরিন বিস্ফোরণে এই সমস্ত কেমিক্যালগুলো শরীরে ঢোকে, শরীরের ক্ষতি হয়, স্নায়ু রোগ সহ জটিল ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। সৃজন, খবর বাংলা নিউজ।